বর্ধমান প্রেস ক্লাব ও বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান বিজয়রাম এলাকার বর্ধমান প্রেস ক্লাব এবং বর্ধমান সহযোদ্ধা যৌথ উদ্যোগে বিজয়রাম কোড়াপাড়া এলাকার সহযোগিতায় 150 জন গরিব দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, ডাল ও 1টি করে মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন জায়গায় এইভাবে এগিয়ে আসছে বর্ধমান প্রেস ক্লাব। নানা ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এরকম কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় 1200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি সম্পাধারা, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত মালিক, বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্তাতা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য, বর্ধমান প্রেস ক্লাবের সদস্য ঋষিগোপাল মণ্ডল, মুকুলেশ্বর রহমান, শান্তনু পাজা, উজয় ঘোষ, উদয় ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, বর্ধমান সহযোদ্ধা সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশাসনের উচ্চপদস্থ অন্যান্য অধিকারীরা নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে হাতে তুলে দেওয়া হলো এই খাদ্য সামগ্রী। আমরা এসেছি বর্ধমান প্রেস ক্লাব এবং বর্ধমান সহযোদ্ধা ক্লাবের উদ্যোগে আজকে দুস্থ মানুষদের আজকে মানে বিভিন্ন সহযোগিতা করা হলো। সহযোগিতা করতে গেলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে যে মহামারী চলছে, করোনা যে মহামারী, সে মহামারীকে আমরা প্রত্যেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি নিজেদের এই মানে ভাইরাসের সঙ্গে। তো প্রতিনিয়ত যুদ্ধ করার সাথে সাথে এখন দেখা যাচ্ছে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, লকডাউন মানছে। তো সেই ক্ষেত্রে যে মানুষের যে দিন আনা দিন আনা মানুষের যে মানে যে একটা যে অভাব যেটা না খেতে পাওয়া মানুষ, সেই সব মানুষের পাশে এই দুটো ক্লাবে মানে বর্ধমান সহযোদ্ধা ক্লাব এবং বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে যে পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে মানুষ যে প্রতিনিয়ত যুদ্ধ করার সাথে সাথে যাদের খেতে পারে, যারা না খেতে পায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং মানুষ যাদের সবসময় আমি শুধু চাইবো শুধু এই ক্লাব না, প্রত্যেককে যদি এই মানে মানুষের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তার জন্য আমি আহ্বান করবো। তার কারণে আমরা প্রত্যেকে জানি মানুষের পাশে মানুষই থাকে, প্রত্যেকের পাশে প্রত্যেকে আমরা সর্বনিয়তভাবে আমরা থাকবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা চারিদিকে মানে আমাদের বর্ধমান জেলাবাসী বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে মানুষের পাশে। আজকে এখানে বর্ধমান প্রেস ক্লাব এবং বর্ধমান সহযোদ্ধা নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের উদ্যোগে হচ্ছে। কতজনকে দেয়া হচ্ছে বা কি কি দেয়া হচ্ছে? মোট 150 জন দেওয়া হচ্ছে। এছাড়াও আরো আনুষাঙ্গিক কিছু অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে অনুরোধ এসছে দেওয়ার জন্য। দেওয়া হচ্ছে বলতে খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেই সঙ্গে মাস্কও দেওয়া হচ্ছে এখান থেকে। তো এরকম উদ্যোগ নেওয়া বা কেন এরকম উদ্যোগ বারবার নেওয়া হচ্ছে কেন প্রতিটি জায়গায়? দেখুন, বারবার নেওয়া হচ্ছে বলতে যখন থেকে এই করোনা নামক একটা সংক্রমণ এসেছে, মহামারী এসেছে, সেই সময়তে সরকার তো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে সহযোগিতা করতে। তো সরকারের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্নভাবে মানুষের সঙ্গে অন্যান্য সংগঠনরা এগিয়ে আসছে যে এই দুর্দিন যে এসেছে, এই দুর্দিন যাতে ঠিকমতো কাটিয়ে ওঠা যায়, পরিস্থিতি যাতে তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় মানুষের পাশে থাকার জন্যই এই রকম প্রয়াস। আপনার নাম? প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। তাদের উদ্যোগে হচ্ছে কারা কারা উপস্থিত ছিলেন? বর্ধমান প্রেস ক্লাব এবং সহযোদ্ধার উদ্যোগে এই বিজয়রামে আজকে দুস্থ মানুষদের প্রায় 150 মানুষকে আজকে চাল, আলু, ডাল এবং মাছ তুলে দেওয়া হলো। বর্ধমান সহযোদ্ধা এবং প্রেস ক্লাব তাদের এই উদ্যোগে তারা বিভিন্ন জায়গায় সমস্ত কাজ একসঙ্গে করেছে, বিগত দিনে করেছে, আজকেও করছে। তারা এই যে উদ্যোগ নিয়েছে যে এই এলাকায় প্রচুর গরিব মানুষ আছে, সেই গরিব মানুষকে তারা এইভাবে তুলে দিল। এখানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি সম্পাধারা, MLA নিশীত মালিক, কাকলি তা এবং পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের মানস ভট্টাচার্য। এইভাবে আমাদের এখানে সবাই মিলে উদ্যোগ নিয়ে এই কাজটা করা হয়েছে। বর্ধমান প্রেস ক্লাব বিগত দিনে সমস্ত এই যতদিন লকডাউন চলছে বিভিন্ন কাজ করে চলেছে। তারা আজকে বিভিন্ন জায়গায় ওষুধ সব থেকে বেশি হচ্ছে ওষুধ দিচ্ছে, এবং যে সমস্ত দুস্থরা বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে লকডাউনে, তাদের যাতায়াতের ব্যবস্থা এবং প্রশাসনিক সমস্ত সহযোগিতা করে দিচ্ছে। এই ধরনের কাজ যতদিন লকডাউন থাকবে বর্ধমান প্রেস ক্লাব করবে, এবং সকলের সঙ্গে যদি কোনো সংস্থা চায় তাদের সঙ্গে সহযোগিতা করেও এই কাজ এগিয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।